ঝরল রক্ত, পড়ল ছাপ্পা ভোট, আক্রান্ত প্রার্থী এজেন্ট। অথচ মুখ্যমন্ত্রী বলেন পুরো ভোট নাকি হয়েছে উৎসবের মেজাজে। সত্যি সেরুকাস, কি বিচিত্র এই দেশ। অভিযোগ, পুরো ভোটকে প্রহসনে পরিণত করতে কিছুই বাদ রাখেনি শাসক দল বিজেপি। আরও অভিযোগ, বহিরাগত দুর্বৃত্তদের এনে বিভিন্ন ওয়ার্ড এলাকায় ছড়িয়ে দিয়েছে, বুথে বুথে যেতে পারেননি ভোটাররা নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। প্রবীণ ভোটারদেরও তাড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগ, আক্রান্ত হয়েছেন বয়স্ক ভোটার, রক্ত ঝরেছে বিরোধী প্রার্থীদের, এমনকি এজেন্টদেরও। অভিযোগ, বিভিন্ন বুথে ছাপ্পা ভোট দিয়েছে দুর্বৃত্তরা, খোদ বিরোধী দলের প্রার্থী পর্যন্ত বাড়ি থেকে বের হতে পারেননি দিনভর। এও অভিযোগ, ভোটাররা কোথাও সাহস করে ভোট দেওয়ায় হামলা করা হয়েছে বাড়িঘরে রাতেই। 2018 সাল পর্যন্ত ত্রিপুরায় ঐতিহ্য মেনে হওয়া ভোট উৎসবের উল্টো ছবি ধরা পড়ল। কয়েকটি পুরসংস্থার ভোট বাতিলের দাবি জানিয়েছে বামেরা, চেয়েছে কিছু বুথে পুনর্ভোটও। এত কিছুর পরও মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের দাবি, রাজ্যে নাকি উৎসবের মেজাজে ভোট হয়েছে, সরকারের প্রতি নাকি মানুষের আস্থা রয়েছে, এটাই প্রমাণ করে। ভোটিং হয়েছে ত্রিপুরাতে, বড় টার্ন আউট হয়েছে, এটা প্রমাণিত করে ত্রিপুরার মানুষ এই সরকারের প্রতি আস্থা রয়েছে, এবং তার কারণেই এত বড় মাত্রায় টার্ন আউট হয়েছে এবং আমরা দেখেছি। প্রশ্ন উঠছে, যেখানে মানুষ ভোটই দিতে পারলেন না, আক্রান্ত হলেন প্রার্থী এজেন্ট, খোদ প্রার্থী ভোট দিতে পারলেন না, সেই জায়গায় কী করে মুখ্যমন্ত্রী এই ভোটকে উৎসবের মেজাজে বলছেন? কালকের ভোট রিগিং ভোটারদের বাড়িতে পাঠিয়ে দেয় এসবও যাবে সঙ্গে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।